চাইলেও এবারের মতো আর আইপিএলে ফেরা হবে না রায়নার, ইঙ্গিত বিসিসিআই এর। জানব এর বিস্তারিত, তার আগে অনুরোধ করছি বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং নিত্য নতুন আপডেট পেতে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। করোনা আবহেই শুরু হতে চলেছে আইপিএল 2020। রবিবার ঘোষিত হলো সূচিও। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই এবং রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু এই ম্যাচে থাকবেন না চেন্নাই সুপার কিংসের দুই স্তম্ভ সুরেশ রায়না এবং হরভজন সিং, দুজনেই ব্যক্তিগত কারণে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। তবে এবার জল্পনা ফের একবার দুবাইয়ের দলের সঙ্গে যোগ দিতে চান রায়না। হয়তো প্রথম দিকে না হলেও পরের দিকে ফের তিনি আমির শাহি উড়ে যেতে পারেন। তবে পুরোটাই নির্ভর করছে বোর্ডের সিদ্ধান্তের উপর, কারণ সেক্ষেত্রে রায়নার বিসিসিআই এর ছাড়পত্রের প্রয়োজন পড়বে, এমনটাই জানা গিয়েছে সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে। বোর্ডের এক আধিকারিককে উদ্ধৃতি করে তাতে বলা হয়েছে, বোর্ডকে সঠিক কারণ না জানিয়েই রায়না দেশে ফিরেছেন, তাই পুনরায় চেন্নাই দলের সঙ্গে যোগ দেওয়ার আগে বিসিসিআইকে আগে সঠিক কারণ জানাতে হবে। করোনার কারণে পরিবারের জন্য দেশে ফিরলে সেটা রায়নার ব্যক্তিগত ব্যাপার, অধিনায়ক ধোনির সঙ্গে কোনো ঝামেলা বা হোটেল রুম সংক্রান্ত কোনো ব্যাপার হলে সেটা সিএসকে এর অভ্যন্তরীণ বিষয়। কিন্তু মানসিক অবসাদের কারণে যদি রায়না এরকম সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেক্ষেত্রে এরকম ক্ষেত্রে আমরা সঠিক কারণ না জেনেই কোনো অনুমতি দিতে পারি না, আর তাই রায়নাকে প্রথমে বিসিসিআই এর কাছ থেকেই ছাড়পত্র নিতে হবে। কেন তিনি দেশে ফিরেছেন সেই বিষয়ে জবাব দিতে হবে। এদিকে রায়নার পর আইপিএল থেকে সরে দাঁড়িয়েছে হরভজন সিং, তিনিও কেবল ব্যক্তিগত কারণের কথা বললেও তার এক বন্ধুর দাবি, আসলে পরিবারের কথা চিন্তা করেই ভাজ্জির এই সিদ্ধান্ত। সংবাদ সংস্থা পিটিআই কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, চেন্নাই শিবিরে করোনার হানার জন্য ভয় পাননি হরভজন, কিন্তু বাড়িতে স্ত্রী ও ছোট সন্তান রয়েছে, এক্ষেত্রে যে কারোর খেলার প্রতি মনোসংযোগ নষ্ট হবে এবং সে খেলায় মন দিতে পারবেই না, সে তাতে পারিশ্রমিক 2 কোটি হোক বা 20 কোটি কিছু যায় আসে না। এদিকে আইপিএলে ফিরতে পারতেন রায়না বললেন দীপ দাস গুপ্তা। এবছর টুর্নামেন্ট থেকে সরে এসেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি দল চেন্নাই সুপার কিংস এর সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার সুরেশ রায়না এবং হরভজন সিং, দুজনেই ব্যক্তিগত কারণে আইপিএল 2020 থেকে সরে এসেছেন। ভাজ্জি আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছায়নি, যদিও রায়না এখানে আসার পর বাড়ি ফিরে গেছেন। কোভিড-19 মহামারীর কারণে এই বছর সংযুক্ত আরব আমিরাতে আইপিএল খেলার কথা রয়েছে, যা 19 সেপ্টেম্বর থেকে শুরু হবে। সিএসকে রায়না এবং ভাজ্জি উভয়ের বদলি খেলোয়াড়দের ঘোষণা করেনি। টিম ইন্ডিয়ার প্রাক্তন উইকেট রক্ষক ব্যাটসম্যান দীপ দাস গুপ্ত বিশ্বাস করেন যে রায়না উদ্বোধনী ম্যাচটি মিস করলেও তিনি সংযুক্ত আরব আমিরাতে ফিরে সিএসকে দলে যোগ দেবেন। ভারতের হয়ে 8টি টেস্ট এবং 5টি ওয়ানডে খেলা দীপ দাস গুপ্ত মনে করেন যে কোয়ারেন্টাইন নিয়মের কারণে রায়নাকে সিএসকে এর উদ্বোধনী ম্যাচটি ছাড়তে হতে পারে, তবে এই ব্যাটসম্যান অবশ্যই এই বছর দলে ফিরবেন। দাশগুপ্ত মনে করেন যে এই কারণে সিএসকে দল রায়নার প্রতিস্থাপন খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করেনি। 28 আগস্ট সিএসকে দলে প্রায় 12 জন কোভিড-19 পজিটিভ পাওয়া গিয়েছিল, যার মধ্যে দীপক চাহারও ছিল। 29 আগস্ট রায়না দেশে ফিরে এসেছেন এবং কিছুক্ষণ পরে খবর পাওয়া গেছে যে ঋতুরাজ গায়কোয়াড়ও করোনার ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। দাশগুপ্ত বলেছিলেন, আমার মনে হয় আইপিএলে অবশ্যই রায়না ফিরবেন, তবে তিনি প্রথম ম্যাচটি কোয়ারেন্টাইন নিয়মের কারণে মিস করতে পারেন, তবে আমি মনে করি তিনি ফিরে আসবেন। সিএসকে যদি রায়নাকে প্রতিস্থাপনকারী দলে অন্তর্ভুক্ত না করে তবে আমি অবাক হব না। রায়না নিজেও বলেছিলেন, আমি ভারতে ফিরে আসার পরে প্রশিক্ষণ শুরু করেছি, যদি পরিস্থিতির উন্নতি হয় তবে আমি জানি না যে আমি আবার সিএসকে ক্যাম্পের অংশ হতে পারবো কিনা। সো ডিয়ার মাস ক্রিকেট ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো তা আমাদের কমেন্টস করে জানান। ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজ মাস ক্রিকেট ফেসবুক পেজটি লাইক দিয়ে পাশেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।